পুলিশ রিমান্ডে মিন্নির মাথায় পিস্তল ধরেছে, বলেছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। এবার বিস্তারিত, আজ রোববার মিন্নি তার আইনজীবী জেড আই খান পান্নার সাথে সাক্ষাৎ করেছেন। বরগুড়ার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী ও চার্জশিটভুক্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নিকে রিমান্ডের নামে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর। তিনি দাবি করেন রিমান্ডের নামে পুলিশ ওর মাথায় পিস্তল ধরেছে, ভয়ভীতি দেখিয়েছে, এরপর থেকেই ও বিষণ্ণতায় ভুগছে ও চিকিৎসা একান্ত প্রয়োজন, এজন্যই ঢাকায় আসা। সুপ্রিম কোর্ট বারে আইনজীবী পান্নার চেম্বারে সাক্ষাতের সময় মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরও উপস্থিত ছিলেন। সাক্ষাতের পর মিন্নির বাবা সাংবাদিকদের প্রশ্নে বলেন, আমাদের ঢাকায় আসার উদ্দেশ্য হল সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না স্যারের সাথে দেখা করা এবং তার সাথে আইনি পরামর্শ নেওয়া। তিনি বলেন, দ্বিতীয়ত হলো মিন্নি অসুস্থ, তাকে রিমান্ডের নামে যে নির্যাতন করা হয়েছে তারই ভয়াবহতায় আজকে মিন্নি ভুগছে। ওর হাঁটুতে ব্যথা, ওকে জয়েন্টে জয়েন্টে পেটানো হয়েছে, এ কারণে আমরা চিকিৎসকের পরামর্শ নেব। সাংবাদিকদের প্রশ্ন জবাবে আইনজীবী পান্না বলেন, আগাগোড়াই বলেছি এটা একটা মন গড়া উপন্যাস, মূলত মূল আসামিদের এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য এ ধরনের ব্যবস্থা করা হয়েছে, নতুন কিছু নয়, জজ মিয়া ও জাহালমের আরেকটা সংস্করণ।